জিম, ঘরবন্ধ, প্রেমব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকুরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খাটা। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। জ্বালানি ডিজেলের মূল্যবৃদ্ধি, পুলিশি হয়রানির প্রতিবাদে এবং বেআইনি যান বন্ধের দাবিতে আজ সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনার বেশিরভাগ রুটের বেসরকারি বাস এবং মিনিবাস বন্ধ রয়েছে। জয়েন্ট কমিটি অব বাস অপারেটার্স ইউনিয়নের সুন্দরবন জোনের পক্ষ থেকে একদিনের জন্য এই বাস ও মিনিবাস প্রত্যাহার কর্মসূচি। আজ সকালে এই দাবির সমর্থনে রায়দিঘিতে M10 রুটের মালিক ও শ্রমিকেরা বাস দিয়ে পথ অবরোধ করেন এবং দীর্ঘক্ষণ ধরে চলে এই অবরোধ। কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার মহকুমায় কোনো বেসরকারি বাস মিনিবাস চলছে না। এই দাবিগুলি নিয়ে সংগঠনের পক্ষ থেকে জেলার আঞ্চলিক পরিবহন দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। জেলার দূরপাল্লার যে বাসগুলি কলকাতায় যায় সেগুলি বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। সরকারি বাসগুলিতে ঠাসা ঠাসি ভিড়। সপ্তাহের মাঝে কাজের দিনে বাস মালিক এবং শ্রমিকদের এই প্রতিবাদের জেরে যাত্রীরা নাকাল হচ্ছেন। এই সুযোগে অটো সহ বিভিন্ন বেআইনি যান বেশি ভাড়া নিয়ে যাত্রী পরিবহন করছে। বেশিরভাগ বাসস্ট্যান্ডগুলিতে যাত্রীদের জটলা। দিনভর এই প্রতিবাদ চলবে বলে জানা গিয়েছে। হচ্ছে রায়দিক থেকে ডায়মন্ডার পর্যন্ত বেহাল রাস্তা খারাপ, সেই জন্য এই কর্মসূচি এবং তেলের দাম বৃদ্ধি হওয়ার জন্য আমাদের শ্রমিক মালিকের কোনো অবস্থা খুবই খারাপ। দেয়ালে পিঠ থেকে গেছে, অবৈধ গাড়ি দৌড়াচ্ছি প্রচুর চলছে, টেকার, অটো, জিও, ম্যাজিক ছাদে নিয়ে যাচ্ছে এবং যত অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রশাসন সামনে, প্রশাসন কোনো তোয়াক্কা করছে না, যার ফলে আমরা কোম্পানিতে ভিডিওর সামনে অবস্থান করতে বাধ্য হলাম। দুর্ঘটনা রাস্তার বেহাল অবস্থা হওয়ার জন্য অবৈধ গাড়ি তারা ছাদে পাতে বাম্পার ফাম্পার তুলছে ভর্তি করে প্রশাসনের সামনে দিয়ে, প্রশাসন কোনো তোয়াক্কা করছে না এবং প্রশাসনের কাছে আমরা বারবার গিয়ে আমরা কোনো সুরাহা না পাওয়ার জন্যে আমরা আজকের শ্রমিক মালিক যৌথ এই পথে নামতে বাধ্য হলাম। হ্যাঁ, আমরা পোস্টার দিয়েছি এবং প্রায় 15 দিন আগে থেকে আমরা জনসাধারণকে জানিয়েছি যে আমাদের এই বাস বন্ধের একমাত্র কারণ যে অবৈধ গাড়িগুলো চলাচল করছে, তাদেরকে বন্ধ করতে হবে। অবৈধ গাড়ি বলতে যেমন জিও গাড়িগুলো, তারা হচ্ছে মানে মালবোয়া গাড়ি, তাদেরকে লোকবাদ করছে অথচ দেখছেন না। আর যে কাকদ্বীপে যে মেনলি বাস স্ট্যান্ড আছে, ওই স্ট্যান্ডটা বাস স্ট্যান্ড কিন্তু ওখানে জিওতে ভর্তি হয়ে থাকে, আমাদের বাস গিয়ে থাকতে পারছে না। যদি না থাকে আমরা যদি সোজা লাইনে যাই, ওই লাইনে গেলেই পুলিশ আমাদেরকে ধরে আমাদেরকে কেস দিচ্ছে, আমাদের সমস্ত কাগজপত্র বৈধ অথচ আমাদের কেস, আর তাদের প্রতি কিছু হয়। তেলের দাম অনেক, সে তো আকাশ ছোঁয়া, সে তো আপনারা সবাই জানেন, আমাদের ইয়ে করতে মানে বলতেই হবে না। মূলত কোন কোন রুটের বাস বন্ধ? মোট আমাদের যেমন পাথর প্রতিমা থেকে ধর্মতলা, পাথর প্রতিমা থেকে ডায়মন্ড হারবার SD50 এবং পাথর প্রতিমা থেকে নূরপুর SD11, বকখালি থেকে ধর্মতলা এবং ডায়মন্ড হারবার থেকে লক্ষ্মীকান্তপুর, জুমাই নস্কর সমস্ত এ বন্ধ। আমি এই এলাম মিনিট পাঁচেক হলো, 5 মিনিট মতো হলো, আমি আসছি সাগরদ্বীপ থেকে, তা যাবো কলকাতা, ওখান থেকে নতুন রাস্তা এলাম, ওখানে কোনো বাস পেলাম না, নতুন রাস্তা এলাম, আবার নতুন রাস্তা থেকে আবার ব্রেক করে এখানে এলাম, শুনছি যে প্রাইভেট গাড়িগুলো সমস্ত বন্ধ স্ট্রাইক করেছে আর সরকারি বাস ঠাসা ভিড়, ওই জন্য এখান থেকে যদি উঠতে পারি সেই এ নিয়ে এলাম। এখন পরিকল্পনা মাফিক এইভাবে যে বন্ধ করে চলেছে, এতো মানে আমাদের জনগণের অসুবিধে ছাড়া আর কিছুই নেই। হ্যাঁ, অনেক যেতে হবে, কখন পৌঁছবো তা জানি না, একটা অফিসের কাজ করি, তার একটা নিয়মানুবর্তিতা আছে, সেগুলো ঠিক মতো মেনটেনও করতে পারবো না, এই হচ্ছে অবস্থা। জিন্দাবাদ।
ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।